زمانہ میں اگر دیکھی زمانہ میں خراب لگتے سے اگر دیکھی تو شان قادری دیکھی نبوت کی گلستاں میں نبوت کی گلستاں میں ولایت کی کلید کی جو ریکارڈ میں سبحان اللہ تو شان قادری دیکھی چشتی ٹی وی آن لائن سنیات پرچارے آمرا اللہ رب العالمین আসমানের নিচে জমিনের উপরে আশরাফুল মখলুকাত হিসাবে আমাকে আপনাকে বানাইলেন কারো বা বয়স একশো বছর কারো আশি বছর কারো সত্তর বছর কিংবা ষাট বছর হায়াত দিলেন একটা এক্সপায়ার ডেট রয়েছে যখন এই ডেট অফ এক্সপায়ারিটি অতিক্রম করবে আর একটা সেকেন্ড জমিনের উপরে থাকবেন না মাটির কবরে আপনাকে শুইতে হবে ঠিক কি না আমরা একটা সময় এই পৃথিবীতে ছিলাম না আজকে আছি ভবিষ্যতে কোনো একটা সময় আমরা থাকব না কথা বলেন ঠিক কি না কেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ডাক দিয়ে কোন আল্লাহু আকবার বান্দা তুমি জমিনে হাঁটাহাঁটি করছো এত আত্মগরিমে এত আত্মহংকার নিয়ে কেউ বা আবার এলমের অহংকার করে আমি তো অনেক কিছু জানি কয়জন আছে আমার মতো জানে কেউ বা আবার বলে আমি তো অনেক সম্পদশালী কয়জন আছে আমার মতো ব্যাংক ব্যালেন্স আছে বন্দা তুমি অহংকার করে জমিনের বুকে চলছো এই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আল্লাহর কুদরতের যে সিস্টেম চেইন অফ কমান্ড আল্লাহ দিয়েছেন তুমি নিঃশ্বাস ছাড়ছ গাছ কার্বন ডাইঅক্সাইড হিসেবে সেটা গ্রহণ করে নিচ্ছে আবার গাছ যেটা ছাড়ছে তুমি অক্সিজেন হিসেবে সেটা গ্রহণ করছো বলেন না সুবহানাল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ যেদিন এই সিস্টেমে বাধা প্রাপ্ত হবে ছটফট শুরু হয়ে যাবে আমি নিঃশ্বাস নিতে পারছি না ছেলে বলবে তাড়াতাড়ি বাবাকে হাসপাতালে নাও অক্সিজেন লাগাও পাচ্ছে না আইসিইউতে নাও অবস্থা খারাপ লাইফ সাপোর্টে দাও একটা সময় ডাক্তার বলবে আমাদের যা করার আমরা তা করেছি আর কিছু করার নাই হাত তুলেন রবের দরবারে তিনিই একমাত্র পারেন আমাদের আর কিছু করার নাই ঠিক কি না তুমি অহংকার করে জমিনের বুকে চলো মাটির সাথে তোমাকে মিশে যেতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন জোরে কোন আলোচনায় চলে যাই আমি সামান্য কিছু কথা বলবো আপনাদের কাছে আজকে পরিচিত হব আমার স্যার কথা বলবেন ইনশাআল্লাহ স্টেজে অনেক উলামায়ে কেরাম আলেমদের মর্যাদার সার্টিফিকেট আজহার বিশ্ববিদ্যালয় নয় আলেমদের মর্যাদার সার্টিফিকেট এশিয়া বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া নয় নেসারিয়া নয় সর্বপ্রথম আলেমদের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কোন সুবহানাল্লাহ আল্লাহ কি বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা নিশ্চয় আলেমগণ আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করে লহু হয়নি লহু হলে পরে অর্থ বিপরীত আল্লাহ আলেমদেরকে ভয় করে কিন্তু না আল্লাহ বলছেন আলেমরা আল্লাহকে যথাযথ ভয় করে কারণ কি যাদের হৃদয়ে আছে কোরআনের ইলম যাদের হৃদয়ে আছে হাদিসের নববীর ইলম জোরে কোন সুবহানাল্লাহ এমন বিজ্ঞ রাসিখুনা ফিল ইলম মঞ্চে উপস্থিত আছে আমরা দোয়া করি আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন জোরে কোন আমিন আসেন কথায় চলে যাই পবিত্র কোরআন কয় পারা
আপনারা তো এতই মোহাব্বত করে কোরআনকে পেঁচাইয়া সুন্দর মতো গিলাপ চড়াইয়া কভারাইজ করে বাসার ছানসেটে কিংবা আলমারির মধ্যে রেখে দিয়েছেন, রমাদান আসলে বের করে পড়েন, সবে বরাতে পড়েন, সবে কদরে পড়েন, কিংবা কেউ মারা গেলে পড়েন। অনেকে এতটাই আবেগি, ফরজ নামাজের খবর নাই কিন্তু জানাজার নামাজের জন্য প্রথম কাতারে উপস্থিত আছে না নাই। তিরিশ পারা কোরআন, একশো চোদ্দটি যেখানে সুরা, আর এই একশো চোদ্দটি সুরার মাঝে আবার দুটি ভাগে বিভক্ত, কোনটি মাক্কি কোনটি মাদানী। আমার রসুল আরবি মক্কায় মুআজ্জামা অবস্থান করছেন কোরআন নিয়ে জিবরিল আমিন, আমার রসুল হুজরায় মুবারকায় কোরআন নিয়ে জিবরিল আমিন, আমার রসুল উটের পিঠে কোরআন নিয়ে জিবরিল আমিন, আমার রসুল জবলে নূর পাহাড়ে কোরআন নিয়ে জিবরিল আমিন, আমার রসুল যুদ্ধের ময়দানে কোরআন নিয়ে জিবরিল আমিন, আমার রসুল মদিনায় মুনাওয়ারায় কোরআন নিয়ে জিবরিল আমিন, যেখানে রসুল সেখানে কোরআন। আল্লাহ বলে হাবিব আপনি যেখানে আমি সেখানে, আমি যেখানে আপনি সেখানে, জোরে কোন সুবহান। দেখেন আজানে রসুলের নাম আছে না নাই, আছে না নাই। মসজিদের মুয়াজিন সাহেব যদি বলে মোতোয়াল্লি সাহেবকে অনেক দিন বলেছি বেতন বাড়াই দিতে, বাড়াই দেয় না, আজকে পুরো আজান দিতে পারবো না, অর্ধেক কিছু অংশ মোহাম্মদ অংশ বাদ দিয়ে আজান দিব, আজান পরিপূর্ণ হবে হবে। আজানে আমার রসুলের নাম, একামতে রসুল, নামাজে নবীর দুরুদ, জোরে কোন সুবহান। একটি সমীক্ষা কিছুদিন আগে বিশ্বব্যাপী হয়েছিল, দেখা গেছে বাংলাদেশে যখন রাত ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় তখন সকাল, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কিংবা ইউনাইটেড কিংডমে যখন দুপুর, বাংলাদেশে আবার তখন সন্ধ্যা। এই যে সময়ের তারতম্য, কোথাও ফজর কোথাও সন্ধ্যা, কোথাও সন্ধ্যা তো কোথাও জোহর, এই যে একটা সিস্টেম কুদরতের। গবেষণায় দেখা গেল একটা সেকেন্ডের জন্য পৃথিবীর জমিনে এমন কোন স্থান নাই যেখানে আজান বন্ধ হয় নাই। পার্থক্য এতটুকু, কোথাও মাইকে আজান দেওয়া হয় আবার কোন কোন কান্ট্রিতে দেওয়া হয় না। আপনারা বাসায় আর্জেন্টিনার পতাকা ছাদের উপরে উড়ান, ব্রাজিলের পতাকা জার্মানির পতাকা উড়ান, জানেন ব্রাজিলে মুসলমানদেরকে মাইকে আজান দিতে দেওয়া হয় না। আর্জেন্টিনা 1 পয়েন্ট মাত্র মুসলিম, সেখানে মাইকে আজান দিতে দেওয়া হয় না, কত মহাব্বত করে পতাকা উড়ান। কেন? মহাব্বতের সাথে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর পতাকা যদি লাগাইতেন আমার মদিনার নবী খুশি হয়ে যাইতো, ঠিক কি? আজান বন্ধ নাই, অর্থাৎ ওয়ারাফানা লাকা যিকরাক, কা এটা জমির, যেখানে রসুলের শানের বয়ান আল্লাহ করেছেন, ওয়ারাফানা লাকা ওয়ামা আরসালনাকা, এই যে কা কা শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝাচ্ছেন রসুল একটি মুহূর্তের জন্য আমার রহমতের মালিক হয়া আপনি আমার কাছ থেকে দূরে না। সুবহানাল্লাহ। এই কোরআন, আজকে ওলিউল্লাহর শানে কথা শুনবো, ওলিউল্লাহর মহাব্বত আয়োজিত মাহফিলে আমরা বসছি। ওলিকে, ওলির পরিচয় আমার আগের বক্তা, তিনি বলেছেন আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেখান থেকে আমি মোটিভেট হয়ে গেছি, যাব না। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ কালামুল্লাহ, পবিত্র কুরআন, এই কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন কিছু বান্দার ব্যাপারে বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে জোরে করুন, সুবহানাল্লাহ, ডাক দিয়ে কর আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে আমার এমন কিছু বান্দা আছে যারা বিশেষ অনুগ্রহ প্রাপ্ত, যাদের কপালে কোনো হতাশার ছাপ থাকবে না, যাদের কপালে কোনো ঘাম থাকবে না, যাদের চেহারায় চিন্তা হতাশার লেশমাত্র থাকবে না, তাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাদের অভিভাবক। জোরে কোন সুবহান। আচ্ছা, শুনেছেন এই আয়াতের একটি তাফসীর হযরত ইবনে আব্বাসের বর্ণনায় হাদিসে রয়েছে, আপনারা কি শুনতে চান? শুনতে চান? সুর তো গলায় নাই,
নীলফামারীর মানুষ আপনাদের এলাকায়, তবে জন্ম আমার এই চট্টগ্রামে, এই জন্য বলতে পারি চট্টগ্রামের কি বলে সিটিজেনশিপ বা ভিসা আমার পাসপোর্টে লাগানো আছে, টেনশনের কোনো কারণ না। কথা খেয়াল করে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই। কেমন ভয় নাই? এখানে আমি অনেকের অবস্থা দেখছি, অনেকে আছেন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, রিফাঈয়া, বিভিন্ন সিলসিলার সাথে সম্পৃক্ত। মূলত কর্ণফুলী নদীর নাম শুনেছেন? বলেন না, কর্ণফুলী নদীর নাম শুনেছেন? নদী একটা না দুইটা, কিন্তু এই নদীর বিভিন্ন পার আছে। কথা কোন ঠিক কি না? পুকুর একটা, বিভিন্ন ঘাট আছে। কথা বলেন ঠিক কি না? আপনি ঢাকা যাবেন বিমানে যান, ঢাকা যাবেন ট্রেনে যান, ঢাকা যাবেন বাসে যান, ঢাকা যাবেন নৌকায় যান, যাওয়ার পদ্ধতি আছে না নাই, যেভাবেই যান না কেন ঢাকা পৌঁছাবেন। তরিকাত, আর এই তরিকতের এক একটা সাব স্টেশন, যে স্টেশন, যে প্ল্যাটফর্ম গুলাতে গাড়িতে উঠলে পরে আপনাকে মদিনায় মুনাব্বরায় নিয়ে যাবে আমার নবীর দরবারে, আর মদিনায় মুনাব্বরায় দরবারে রিসালাত থেকে রহমাতাল্লিল আলামিনের দরবার থেকে রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় দিবে এই তরিকত। কোন গোসল আজম গোসে পাক থেকে যেটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে কাদেরিয়া, বুঝতে হবে তাসাউফের মেহফিল, হুজুর গরিব নামাজ থেকে যে সিলসিলা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে চিশতিয়া, ইমাম তরিকত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর কাছ থেকে যেটা নকশবন্দিয়া, ইমাম তরিকত ইমাম রব্বানি কাইয়ুম জামানি মুজাদ্দিদ আল ফিসানি ওনার কাছ থেকে যেটা বের হয়েছে মুজাদ্দিদিয়া, আল গাউসুল কবির ইমাম আহমদ কবির আর রিফাঈ আলাইহি রাহমা ওয়া রিদওয়ানের কাছ থেকে যেটা বের হয়েছে রিফাঈয়া, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে অনেক আশিকেরা আছে যারা কুতবে আলম আব্দুস সালাম আর কানি হযরতের মুহিব্বিন, এখানে অনেক আশিকেরা আছে যারা আজমগড়ি হযরতের মুহিব্বিন, এখানে অনেক আশিকেরা আছে যারা শাহেনশাহ শ্রী গুটের মুহিব্বিন, আছে না নাই? আছে না নাই? আসে আমার নবীজি একদিন সাহাবাগণের উদ্দেশ্যে বললেন, আমার সাবারারে তোমরা শুনো, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ট্রাইব্যুনাল বসাইবে, যেদিন আল্লাহ বিচার কার্য শুরু করে দিবে, এক শ্রেণীর মানুষের জন্য এমন একটা স্টেজ বানাবে আল্লাহ, যে স্টেজের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যে মানুষদেরকে দেখার পরে আল্লাহর বান্দা তোমরা শুনো, নবীগণ সিদ্দিকিনগণ একজন আরেকজনের দিকে তাকাবে আর বলতে থাকবে, তারা কারা, তারা কারা, তারা কারা? কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই স্টেজ বানাইলেন, ওই স্টেজের মধ্যে তাদের বসাইলেন, একজন আরেকজনের দিকে তাকিয়ে বলতে থাকবে, তারা তো নবী না, তারা তো শহীদ না, তারা তো সিদ্দিকিন না, তারা কারা? জোরে জোরে কোন সুবহান। সাহাবায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তারা মেয়ারে হক, সত্যের মাপকাঠি, কারণ আল্লাহ কোরআনে সার্টিফাই করেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমার রসুলের নূরি জবানে এলান করেছে আসহাবিকা নুজুম, এই জন্য আমরা সাহাবায়ে কেরামদেরকে আমাদের মাথার তাজ মনে করে তাজিম করি, ইজ্জত করি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা সাহাবায়ে কেরামের সমালোচনায় লিপ্ত তাদের সাথে আমাদের দ্বন্দ্ব, তাদের সাথে আমাদের ঐক্যমত নয়, কথা কোন ঠিক? কিন্তু ইয়াজিদের ব্যাপারে, ইয়াজিদের ব্যাপারে এক চুল পরিমাণ কম্প্রোমাইজ চলবে না। আমার হুজুর ডক্টর ইউসুফ জিলানি তিনি লিখেছেন এই বিষয় নিয়ে বিশদ আকারে, আলহামদুলিল্লাহ অনেকেই লিখেছেন, ইয়াজিদের ব্যাপারে আপোষ চলবে না, সে মালউন, সে জাহান্নামের নিকৃষ্টতম কীট, আওলাদ রসূলের গায়ে যে আঘাত করে রক্ত প্রবাহিত করেছে সে ইমানদার হতে পারে না, ঠিক কিনা?
কথা খেয়াল রাখতে হবে যাক সাহাবায়ে কেরাম তারা বুদ্ধিমান ছিলেন বিচক্ষণ ছিলেন তারা চালাক নন তারা আসলাক সুবহানাল্লাহ বলবেন না আমরা একদিন বিস্কুট দিয়ে চা খাচ্ছি আমার উস্তাদ বাহারুল উলুম রহমতুল্লাহ আলাইহি বেশি বলবো না স্যার জানেন ইশারাতুন নাস হঠাৎ করে বলছে বদ্রী বলো তো বিস্কুটের বহুবচন কি আমি বললাম হুজুর ওয়াল্লাহ বেলা বিস্কুট খাইয়া স্যার মধ্যে ডুবাইয়া বড় বিপদে পড়ে গেলাম বিস্কুটের বহুবচন তো জানি না হুজুর বলে কি আর বাসা কিটার কি জোরে বলেন না সুবহানাল্লাহ আসলাক সাহাবীদের মধ্যে কেউ কেউ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবীও না শহীদও না তারা কারা যাদের জন্য আল্লাহ নূরের মঞ্চ বানাইয়া তাদেরকে আবার চেয়ার দিয়ে বসাবে নিচে বসাবে না আমার নবী বললেন ও আমার সাহাবারা শুনো তারা এমন আল্লাহর বান্দা যাদের সাথে তোমাদের সবার রক্তের সম্পর্ক থাকবে না গায়র আরহামিন যারা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য একে অপরকে ভালোবাসে সুবহানাল্লাহ আজকে দুনিয়ার জমিনে যদি দেখি ফাতিহায়ে আজদহুব হুজুর বড় পীর আব্দুল কাদের গিলানি কথা শুনলে আমরা সকলে পাগল হয়ে যাই যদি আমি বলি ও আনোয়ারা ও খর্দ গহিরার মানুষ কারা কারা আছো বড় পীরের আওলাদ কারা কারা আছো বড় পীরের নাতি হাত তুলো কেউ হাত তুলতে কানে পারবে না আমি যদি প্রশ্ন করি কেন বড় পীরের ফাতিহা করতেছো কেন গরিব নওয়াজের ফাতিহার নামে গুরু জবাই করতেছো কেন ইমাম বাহাউদ্দিন নকশবন্দি ইমাম রব্বানি মুজাদ্দিদ আলফিসানি কেন আহমদুল্লাহ মাইজবান্ডারি কিবলায়ে আলম কেন শাহিনশাহ শ্রীকূট আলা হযরতের ফাতিহা করতেছো তারা বলবে আমরা তাদেরকে ভালোবাসি কথা কোন ঠিক কিনা জোর আমরা ওনাদেরকে ভালোবাসি এটা হচ্ছে আত্মার আত্মিক সম্পর্ক গায়র আরহামিন রক্তের সম্পর্কে সম্পর্কিত নয় আত্মার আত্মিক সম্পর্ক পৃথিবীতে আসার আগে রুহের জগতে যে ওয়েটিং রুম ছিল যেখানে রূহগুলোকে আল্লাহ একত্রিত করে রেখেছেন ওখান থেকে স্টেপ বাই স্টেপ কিয়ামত তক প্রত্যেকটি রূহ মায়ের গর্ভ দিয়ে দুনিয়ার জমিনে আসবে ওই ওয়েটিং নামক ওয়েটিং রুমে ওই রূহের জগতে যে রূহগুলা একটি আরেকটির সাথে সম্পর্কিত ছিল একটি আরেকটির ফাইজ নিয়েছে দুনিয়ার জমিনে আসার পরে সেই রূহগুলা একটি আরেকটির সাথে সাক্ষাৎ পাবে কোন সুবহানাল্লাহ আমরা সৌভাগ্যবান ওখানে গোসে পাকের রূহ থেকে আমরা রুহানি ফয়স পেয়েছিলাম বিদায় আমরা কাদেরিয়া তরিকার অনুসরণ করে গোসে পাকের ফাতিহা করছি গরিব নামাজের ফাতিহা করছি ইমামে বাহউদ্দিন নকশবন্দ বুখারী ইমাম রব্বানি মুজাদ্দিদ আলফিসানি ইমাম রেফাই আহমদুল্লাহ মাইজবান্ডারি কিবলায়ে আলম হাবিব সাহেব হুজুর কিবলা নূরউদ্দিন নূরুল্লাহর ফাতিহা করছি কথা কোন ঠিক কিনা কেন ওই আত্মার আত্মিক সম্পর্ক কথা সংক্ষেপ করে দিলাম আমার রাসূল বলবে তাদের চেহারা থেকে এমন নূরের জ্যোতি বের হবে দীর্ঘক্ষণ তাদের চেহারার দিকে তাকানো যাবে না সুবহানাল্লাহ আচ্ছা দেখেন এই যে লাইটটা জ্বলছে ওই এনার্জি লাইট থেকে বহু গুণে পাওয়ারই হ্যালোজিন লাইট কথা কোন না ঠিক কি না আপনাদের খারাপ লাগতেছে গজল টজল গাবো জিকির টিকির করাবো আচ্ছা করাবো আমি গাড়িতে আসতে একটু প্র্যাকটিস করে আসছি আমার স্যার আছে এখানে দেখেন হ্যালোজিন লাইট বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না আল্লাহর রাসূল বলে আমার সাহাবীরা শুনো ওই মঞ্চে যারা আসন গ্রহণ করবে আসন অলংকৃত করবে তার এক একজনের চেহারা থেকে এমন নূরের জ্যোতি বের হতে থাকবে তাদের চেহারার দিকে তাকানো যাবে না ইয়া রাসূলুল্লাহ কেন বলেন না সুবহানাল্লাহ কারণ তাদের চেহারা থেকে তারা যে সালাত কায়েম করেছে এই নামাজের নূর বের হবে তাদের চেহারা থেকে কোরআনে পাক তেলাওয়াতের নূর বের হবে সুবহানাল্লাহ তাদের চেহারা থেকে জিকিরের মোরাকাবার ফয়েজের নূর বের হবে তাদের চেহারা থেকে তারা যে হালাল ইনকাম করেছে হালাল খাবার ভক্ষণ রিজিক ভক্ষণ করেছে যার কারণে তাদের চেহারা থেকে নূরের জ্যোতি বের হবে সুবহানাল্লাহ जब सारा आलम सोता है एक दर्द का मारा रोता है खराब लगे हमार गला खूब भांगा गला
جب سارا علم سوتا ہے ایک درد کا مائرا روتا ہے واللہ وہی ہے ولی اللہ اپنی آرامی شیت کالے আঞ্চলিক ভাষায় বলে কোথাও কোথায় রৌজা বলে এখানে আমার ভাই সারের পাশে আছেন যিনি এই যে কালো পাঞ্জাবি পরছেন মদিনা শরীফ গেলে নাকি পাবেন দফে মাদানির সাথে যার বিশাল দোকান চট্টগ্রামের আমাদের জামিয়ার অধ্যক্ষ মহোদয় হুজুর থেকে শুরু করে চট্টগ্রামের এমন কোন দরবার এমন কোন সুন্নি আলেম নাই যারা মদিনায় গেলে ওনার দোকানে তাশরিফ নেন নাই এই যে আমার গায়ে যে সবুজ রুমালটি দেখছেন চাদরটি দেখছেন এটা আমার খরিদকৃত নয় 18 সালে যখন প্রথমবারের মতো মদিনা শরীফে হজের জন্য গেলাম এরপর তো আল্লাহ আরো নিয়েছে আপনাদের দোয়ায় এই অল্প হায়াতে আমার নবী কবুল করেছে গিয়েছি আমাকে ভাই বললেন এই যে আব্দুর রহিম মুজাদ্দিদি দরবারি ভাই তিনি বললেন মাগরিবের নামাজ পড়ে তাড়াতাড়ি আমার দোকানে আসবেন আমি বুঝলাম যে কিছু একটা হবে নামাজ শেষ করে আমার রসূলের কদমে সালামি দিয়ে দোকানে এসে দেখি কিছুক্ষণ পরে উজ্জ্বল চেহারার একজন মানুষ আসলেন আমি বললাম উনি কে আমার ভাই আছেন এখানে ক্যামেরায় রেকর্ড হচ্ছে তিনি সাক্ষ্য দিবেন বলতেছে বদরি ভাই উনি কে জানেন যার দোয়া নেওয়ার জন্য বলেছি উনি হচ্ছেন ইমাম রাব্বানি মুজাদ্দিদ আলফে সানির আওলাদে পাকদের মধ্যে অন্যতম যিনি এই মদিনার জমিনে এসেছেন জিয়ারতের জন্য ওনাকে কদম বসি করে দোয়া নেন জোরে কোন ওই সময় এটা হাদিয়া পেয়েছিলাম বরকতের জন্য গায়ে লেগে গেছে ফয়েজের জন্য আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন যাক কথা বলে ফেললাম এই ভাইটিও আছেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার মানুষ যাক তাদের চেহারা থেকে এমন নূরের আলো বের হবে তাকানো যাবে না বলতে বলতে ইবনে আব্বাস বর্ণনা করে হাদিসের শেষ অংশে এসে আমার রাসূল আরবি বলছে ও আমার সাহাবীরা এতক্ষণ পর্যন্ত কার কথা কাদের কথা বলেছি জানোনি ইয়া রাসূলুল্লাহ জানি না তো তারা কারা জানো যাদের সম্পর্কে কোরআন সাক্ষ্য দিয়েছে কোরআন সার্টিফাই করেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জোরে কোন সুবহানাল্লাহ ইমাম রব্বানি মুজাদ্দিদ আলফিসানি মাকতুবাত শরীফ তিনি লিখেছেন মাকতুবাত আলফিসানি আমি পাঞ্জাবে জিয়ারতের সময় সংগ্রহ করেছিলাম যাক এই মসজিদ কিংবা ঘর দাঁড় করানোর জন্য খুঁটির প্রয়োজন আছে না নাই আছে না নাই কথা খেয়াল করেন কমিটির ভাইয়েরা মনে মনে আবার বদদোয়া করেন আমি বিষয়ের দিকে আস্তে আস্তে যাচ্ছি ওনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে এখন বাগদাদ যাব রাজি আছেন বাগদাদ থেকে মদিনায় যাব রাজি আছেন তারপর আনোয়ারা এনে স্যারের কাছে মাইখ্যান্ডবার করব রাজি আছেন নি কোন ইনশাআল্লাহ কথা খেয়াল করেন একটা ছাদ দাঁড় করানোর জন্য খুঁটি কয়টা লাগে কমসে কম চারটা পিলারের প্রয়োজন আছে আছে না নাই আচ্ছা বলেন তো আসমানের দিকে তাকে এই বিশাল আসমানের কোনো খুঁটি আছে নাই নাই আচ্ছা এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলের খুঁটি আছে না নাই কোথায় দেখান তো এই যে বাঁশগুলা সাদা কাপড় পেঁচিয়ে পেঁচিয়ে খুঁটি বানাইছে কথা বলেন না ঠিক কি না কিন্তু না আল্লাহ বলে ইমাম রব্বানি মুজাদ্দিদ আলফিসানি তিনি বলছেন দুনিয়ার মানুষ শোনো বিশাল আসমানে এমনি এমনি ঝুলে নাই আসমানেরও খুঁটি আছে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ শোনো এ বিশাল আসমানের খুঁটি আছে এই খুঁটি কোন খুঁটি এটা এমন খুঁটি যারা দুনিয়ার জমিনে হিজবুল্লাহ আল্লাহর সৈন্য যারা খোদাই কুদরতি প্রশাসনের দায়িত্বে নিয়োজিত তারা কারা তারা হলেন ওলিউল্লাহ যারা আসমানের খুঁটি হিসাবে রয়েছে জমানা মে اگر دیکھی زمانہ میں اگر دیکھی تو شان قادری دیکھی نبوت کی گلستاں میں نبوت کی گلستاں میں ولایت کی کلید کی جو رکھو سبحان اللہ
তুশানে কদরি দেখি আল্লাহু আকবার আমার আমার এমফিল এর বিষয় হচ্ছে আহলে বাইত রাসূল পিএইচডি এর সাবজেক্ট আহলে বাইত রাসূল এই গোসে পাক তিনি আওলাদ রাসূলদের মধ্যে অন্যতম জোরে কর না সুবহানাল্লাহ কোথায় যাব কোথায় যাব কোথায় যাব কোন সাগরে আমাকে নামিয়ে দিল আমি তো জানি না তাহলে আজকে যেভাবে মঞ্চ বানিয়েছে আলেমদের জন্য বক্তাদের জন্য আল্লাহ তাআলা নূরের মঞ্চ বানাবে আল্লাহর ওলিদের জন্য জোরে কর সুবহানাল্লাহ আর জোরে কর না মারহাবা ولايتر উজ্জ্বল নক্ষত্র তারকারাজির মাঝে অন্যতম গৌসিয়াতের উচ্চ মাকামে যিনি আদিষ্ঠিত ছিলেন আদিষ্ঠিত গৌসে পাক اولاد رسول محبوب سبحانی خطب ربانی یعنی الشیخ محی الدین عبد القادر الجیلانی الغیلانی علیہ الرحمہ والرضوان اونار জীবনী اونار ব্যাপারে এখন আলোচনা শুনব জোরে কর না ইনশাআল্লাহ আসেন প্রশ্ন করি আপনি যদি বড়ই গাছ লাগিয়ে আশা করেন আল্লাহ বড়ই গাছ লাগাইছি তুমি তো দিতে পারো যদি বড়ইগুলা একটু বড় হয়ে যায় যদি বড়ইগুলা একটু বড় হয়ে মালটায় পরিণত হয়ে যায় এমন দোয়া করলে কাজ হবে নি কথা বলে না কাজ হবে বড়ই গাছ লাগিয়েছেন বড়ই ধরবে যদি বলেন আল্লাহ তুমি একটু দয়া করে বড়ইগুলারে এত বড় করে দাও যেন মালটা হয়ে যায় হবে কথা বলে না হবে মা বাবা যেমন হবে সন্তানও তেমন হবে কথা কোন ঠিক কি না কিন্তু বিবাহের পূর্ব রাতে যা করেন বাংলাদেশের মানুষ আহা যা করেন আপনারা সারা রাত ব্যাপী হাওলাত করে হলো লোন করে হলো কর্জ করে হলো নিয়ে প্যাকেজ অনুষ্ঠান করতেই হবে এটা যেন একবারে ওয়াজিব হয়ে গেছে নাউজুবিল্লাহ প্যাকেজ অনুষ্ঠান করতেই হবে সারা রাত রুব্বানে নাচে কেমন কেমন করে বলে সেটা করতেই হবে এই অবস্থা যদি করেন ওই বিবাহের পরে ওই স্বামী স্ত্রীর মিলনের পরে ওই ঘর থেকে গৌসে পাক আসবে না ওই ঘর থেকে নেককার সন্তান আসবে না কথা কোন ঠিক কি না আর যেই বিবাহের পূর্ব রাতে আমার নবীর মিলাদ ও খিয়াম সালাত ও সালাম হবে কোরআনে পাকের তেলাওয়াত হবে ওই ঘর থেকে নেককার সন্তান আসবে যেই সন্তানের মাধ্যমে পথ হারা মানুষ পথের দিশা পাবে ঠিক কি না এইজন্য আমি বলি শিরায়ে শিরায়ে রক্তে রক্তে মিশে গেছে শয়তান এ যুগের নামের মুসলমান আস্তে বলেন ঠিক কি না আরে শিরায়ে শিরায়ে রক্তে রক্তে মিশে গেছে শয়তান এ যুগের নামের মুসলমান শয়তানি কাজে ঘুরে ফিরে ফেলে রেখে নিজের কাম এ যুগের নামের মুসলমান জোরে বলো ঠিক না এই অপসংস্কৃতিকে বিদায় দিতে হবে ইসলামী সংস্কৃতিকে তাহাজিব তামাদ্দুনকে হৃদয়ে আলিঙ্গন করে নিতে হবে কথা বলো মুসলমান ঠিক কি না ভালো লাগে না ওয়াজ রাতে 12টা পর্যন্ত কেন হবে সাউন্ড পলিউশন হয় রোগীর সমস্যা আর সারা রাত ব্যাপী যদি ঢোল তবলা বাজে প্যাকেজ অনুষ্ঠান হয় সমস্যা হয় না কত ভালো লাগে কত ভালো লাগে ওয়ান মোর কত রিকোয়েস্ট আছে কথা কোন ঠিক কি না গৌসে পাকের আব্বা কে ছিলেন জানার প্রয়োজন আছে না নাই আহা গৌসে পাকের আব্বা তৎকালীন সময়ের জগৎ বিখ্যাত একজন আলেম বলি তো আছেন প্রথমে বলবো একজন আলেম ছিলেন মুহাদ্দিস ছিলেন মুফাসসির ছিলেন ফকীহ ছিলেন এবং ওলিউল্লাহ ছিলেন যার নাম হযরতে আবু সালে মুসা জঙ্গি জোরে কর সুবহান আচ্ছা ও গোসে পাক আপনার আম্মা জান কেমন ছিলেন গোসে পাকের আম্মা উম্মুল খায়ের বিবি ফাতিমা মহিয়সী রমণী যার চেহারা চন্দ্র সূর্য দেখা কষ্ট হয়েছে পর্দার অন্তরালে যিনি ছিলেন কারণ কোরআনের বর্ণনা ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জোরে কোন আল্লাহু আকবার তো আপনি তো সারা দিন মসজিদে বসে তসবিহ জপেন সুবহানাল্লাহ 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 আবার অনেকে আছে তসবিহ জপার সাথে সাথে কি করে ও মুয়াজ্জিন সাহেব মসজিদ পরিষ্কার হয় না ময়লা কেন ও ইমাম সাহেব কেরাতে তো বড় পড়ছেন কেন আছে না নাই আছে
নাই মসজিদের কমিটি মোতাল্লি ভালো জোরে কোন আলহামদুলিল্লাহ আর জোরে কোন মারহাবা আপনি মসজিদে বসে একবারে তাসবিহ গুনতেছেন মুরাকাবা করতেছেন আপনার মেয়ে যে পর্দা করে না আপনার মেয়ে যে চলে গেল কলেজের নাম দিয়ে ডিসি হিলে আপনার মেয়ে যে চলে গেল নেভাল 2 তে আপনার মেয়ে যে চলে গেল সিনেমা হলে সিনেপ্লেক্সে খবর আছে আপনার আল্লাহ কোরআনে কি বলেছে ওয়াহলিকুম নারা তুমি একা বাসতে হবে না তোমার পরিবার পরিজন আহাল নসল সবাইকে বাঁচাইতে হবে ঠিক কি না তোমার হাতে তাসবিহ তোমার ছেলের হাতে অ্যান্ড্রয়েড ফোন সারা রাত ভিডিও চ্যাটিং ছেলেটি বাদাম ছুলিতে ছিল মেটি বাদাম খাইতে ছিল ছেলেটি বাদাম ছুলিতে ছিল মেটি বাদাম খাইতে ছিল ছেলেটির বাদাম শেষ মেটিও নিরুদ্দেশ আছে না নাই আছে না নাই আহা নিজের মেয়েকে পর্দার করতে বলে ছেলেকে দ্বীনের পথে চলতে বলেন পরিবারকে গাইড করেন আপনি শুধুমাত্র নামাজ পড়তে পড়তে কপাল কালো করলে হবে না আপনি আপনার পরিবারের লিডার আপনি আপনার পরিবারের কর্তা আপনার বিবিকে গাইড করা আপনার দায়িত্ব আপনার সন্তানকে গাইড করা আপনার দায়িত্ব কারণ আল্লাহর বিচারে ট্রাইব্যুনাল বসলে পড়ে যদি জিজ্ঞাসা করে সন্তান বলবে আমার আব্বা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই আমি জানতাম না এই জন্য আমি কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনেছি এই জন্য আমি সন্ত্রাসবাদের দিকে ধাবিত হয়েছি কথা বলেন ঠিক কি না আটকে যাবেন বাঁচতে পারবেন না এই জন্য আপনার সন্তানকে জাজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার পাইলট অ্যাডভোকেট বানান কোনো সমস্যা নাই আমার স্যার এখানে আছেন তিনি তো মাদ্রাসার বারান্দা দিয়ে কোনোদিন হাঁটেন নাই কিন্তু কেন আজকে তিনি সুন্নিয়াতের খেদমত করছেন কেন আজকে তিনি মাযহাব মিল্লাতের খেদমতের জন্য সারা দিন কোর্টে ডিউটি শেষে রাতের বেলায় মাহফিলে মাহফিলে রাত কাটিয়ে দিচ্ছেন কারণ কি কারণ যেই সন্তানের ফান্ডামেন্টাল ফাউন্ডেশন হবে আলিফ বা এর মাধ্যমে বিসমিল্লাহর মাধ্যমে ওই সন্তান ইয়াবা আসক্ত হতে পারে না ওই সন্তান জেনাবে বিচারে লিপ্ত হতে পারে না ওই সন্তান 31st নাইটে নির্লজ্জতার বহিঃপ্রকাশে আচ্ছাদিত হতে পারে না ওই সন্তান বিশ্ব বেহায়া দিবস ভ্যালেন্টাইন ডেতে প্রেমিকার হাত ধরে ডিসিএলে যেতে পারে না কারণ সন্তান বলবে আমি কোরআন পড়েছি আর আমার কোরআন এটার ব্যাপারে আমাকে ইজাজত অনুমতি দেয় না ঠিক কি না খারাপ লাগতেছে দাওয়াত হয়তো আর দিবেন না আর কি করব কিন্তু কথা তো বলতে হবে আমি যখন জুমায় খুতবা দিয়ে কথা বলি স্যারের একটা দোয়া এবং ফয়েজ আমি পাই যার কারণে এভাবে বলতে হয় কিছু কিছু শিখেছি আর কি কারণ আদর্শ সমাজ বিনির্মাণের জন্য কথা বলতে হবে নাজিরহাট 2000 ওয়াজ মালকা বানুর ক্যাসেট গাইলে হবে না বাবা ওই দিন চলে গেছে শেষ আপকামিং যেটা আসছে বড় কঠিন দিন বড় কঠিন দিন আল্লাহ বুঝার তৌফিক দিন জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আচ্ছা হযরতে আবু সালেম মুসা জঙ্গি গৌসে পাকের আম্মা জান উম্মুল খায়ের বিবি ফাতেমা গৌসে পাকের আব্বা অত্যন্ত একদিন পিপাসিত ছিলেন ক্ষুধার্ত ছিলেন তিনি নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটি আপেল ফল পানি দিয়ে ভেসে আসছে আবু সালেম মুসা জঙ্গি খুদার তাড়নায় সেটা নিয়ে এক কামড় দিয়েছেন শুধু মুখের মধ্যে একটু কামড় দিচ্ছেন পুরোপুরি গলা দিয়ে এখনো নিচের দিকে নামে নাই ক্রন্দন শুরু করে দিলেন কাঁদতে লাগলেন আল্লাহ আমি না জানি তোমার কোন বান্দার হক নষ্ট করেছি আমি তো এই বাগানের মালিকের কাছ থেকে অনুমতি নেই নাই তার অনুমতি ছাড়া আমি খাবার মুখে দিয়ে দিলাম আল্লাহ তুমি আমাকে মাফ করো আমি তোমার বান্দার সন্তান যেন পাই তার কাছ থেকেও যেন আমি ক্ষমা চেয়ে নিতে পারি এটাই ছিল গৌসে পাকের আব্বা আবু সালেম মুসা জঙ্গির তাকওয়া জোরে কোন সুবহান খবর আছে বিল্ডিং করতেছেন বাড়ি করতেছেন জমিনের আইল দিচ্ছেন সীমানা দিতে যে রহিমউদ্দিন সলিমউদ্দিন জমিনের একবারে কিছু অংশ ভিতরে ঢুকে একবারে বাউন্ডারি দিচ্ছে বলে না না এটা তো আমার জমিনের অংশ কিন্তু ভিতরে ভিতরে আপনি রহিমউদ্দিন সলিমউদ্দিনের জমিন কিছু অংশ বাউন্ডারির ভিতরে নিয়ে আসলেন সলিমউদ্দিন যতক্ষণ মাফ করবে না আল্লাহর কোন বান্দার হক যতক্ষণ পর্যন্ত এই বান্দা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলে আমিও ক্ষমা করব না জোরে কোন সুবহান কোথায় যাবেন পালাবেন কই পালাবেন কই আপনি প্রভাবশালী আপনি ক্ষমতাশালী
আপনি এতিমের হক নষ্ট করবেন আপনি জনগণের সম্পদ লুণ্ঠন করবেন পালাবেন কই এগুলো আমানত আপনি যদি জনগণের হক বান্দার হক নষ্ট করেন ওই বান্দা যতক্ষণ maaf করবে না আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড় দিবে না কথা কোন ঠিক কি খারাপ লাগতেছে খারাপ লাগতেছে গজল টজল বেশি জানিও না দুই একটা শিখছি গাড়িতে আস্তে আস্তে দেখি পড়ার চেষ্টা করব দেখেন কথা কি আবু সালে মুসা জঙ্গি তিনি নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলেন এই আশায় নিশ্চয়ই নদীর ধারে হয়তোবা কোথাও কোনো বাগান থাকতে পারে কথা সংক্ষেপ তিনি হাঁটতে 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 যে ওই বাগানের সন্ধান পেলেন বাগানের সন্ধান পাওয়ার পরে ওই বাগানের যিনি ওনার ছিলেন মালিক ছিলেন তাকে খোঁজ করলেন অতঃপর তাকে পেলেন কথা সংক্ষেপ পাওয়ার পরে বলছে বাবা আপনি এই বাগানের মালিক যার কাছে গেছে তিনিও একজন আল্লাহর ওলি জোরে কোন না সুবহানাল্লাহ গোসে পাকের যিনি শ্বশুর জান হতে যাচ্ছেন ফাদার ইন ল হতে যাচ্ছেন উম্মুল খায়ের বিবি ফাতেমার আব্বা জান যিনি আমি আপনার অনুমতি ছাড়া আপনার গাছের একটা ফল খেয়ে ফেলেছি খাইনি একটু কামর দিয়ে মুখের মধ্যে নিয়ে নাড়াচাড়া করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার হক আমার উপরে রাখতে চাই না আপনি আমাকে ক্ষমা করে দেন এই কথা যখন আবু সালে মুসা জঙ্গি বললেন ওই বাগানের যিনি মালিক ছিলেন তিনি আর বুঝতে বাকি রইল না আল্লাহ আমার মেয়ের জন্য আমি যে দোয়া করেছি উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দাও পরহেজগার তাকওয়াবান পাত্রের ব্যবস্থা করে দাও এটাই তো সেই পাত্র আল্লাহ মনে হয় আমার কাছে পাঠিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ সাধারণ আপেল ফল কামর দিয়ে খাওয়ার কারণে চোখের পানি ছেড়ে দিল তার চাইতে বড় তাকওয়াবান পাত্র আমার মেয়ের জন্য আর খুঁজে পাবো না তোমাকে maaf করব আমার বাগানে এক বছর সময় পর্যন্ত তোমাকে বিনা পারিশ্রমিকে কাজ করতে হবে রাজি আছো রাজি আছি এক বছর হয়ে গেল গেল আপনি বলেছেন এক বছর কাজ করার পরে বিনা পারিশ্রমিকে আমাকে হক থেকে দায় থেকে মুক্ত করে দিবেন আজকে তো পূর্ণ হলো কথা সংক্ষেপ আবার কিছুদিন দিল আবার কিছুদিন পরে বলছে এবার তো আমাকে ক্ষমা করেন এবার তিনি বলছেন আমি তোমাকে maaf করতে পারি একটা শর্তে আমার একটা মেয়ে আছে যে যার চোখ আছে কিন্তু চোখে দেখে না আমার একটা মেয়ে আছে যার কান আছে শুনে না আমার একটা মেয়ে আছে জবান আছে কিন্তু বোবা কথা বলতে পারে না আমার একটা মেয়ে আছে হাত আছে কিন্তু লুলা আমার একটা মেয়ে আছে পা আছে কিন্তু সে হাঁটতে পারে না তুমি যদি সেই মেয়েটাকে তোমার অর্ধাঙ্গিনী রফিকায়ে হায়াত আরবিতে বলে শরীকায়ে হায়াত আরবিতে বলে তুমি যদি তোমার লাইফ পার্টনার হিসেবে গ্রহণ করো আমি তোমাকে ক্ষমা করব জোরে কোন আল্লাহু আকবার আহা আবু সালে মুসা জঙ্গি বলে আল্লাহ রে ও মাওলা কোন মুসিবতে পড়লাম কোন মুসিবতে পড়লাম চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত শেষে বলে আমি আপনার প্রস্তাবে রাজি জোরে কোন সুবহানাল্লাহ বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পরে গৌসে পাক যখন বাসর ঘরে প্রবেশ করলো দেখছে স্ত্রী উম্মুল খায়ের বিবি ফাতেমা গৌসে পাককে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলে সালাম দিচ্ছে কোন সুবহানাল্লাহ শিক্ষা নেন শিক্ষা নেন ওই যে বললাম জুজ লাগিয়ে দিয়েছে এখন বর্তমান সমাজে কয়টা স্ত্রী আছে স্বামীকে সালাম দেয় ব্যস্ত টিভি প্রোগ্রাম শিডিউল নিয়ে ব্যস্ত টিকটক নিয়ে ব্যস্ত টিকটক নিয়ে ব্যস্ত আছে না নাই সারাদিন স্বামী সম্পান চালিয়ে ট্যাক্সি চালিয়ে চাকরি করে বাসায় আসছে স্ত্রী বলবে তোমার খাবার রাখা আছে হটপটের মধ্যে গরম আছে তুমি খেয়ে নাও আমি ব্যস্ত আছি সালাম দেওয়া তো দূরের কথা স্বামীর খেদমত করারও তাদের সময় নাই কথা বলেন ঠিক কি না আরো জোরে কোন ঠিক কি না এই মাইকের আওয়াজ যদি এই এলাকার মা বোনদের কাছে যায় মা বোনদের জন্য পর্দানিশীন মা খালাদের জন্য একটা ওয়াজ এখন করতে চাই আপনারা শুনবেন আপনারা শুনবেন কি ওয়াজ আমার নবীকে একদিন যাইয়া খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরা বলছে আব্বা জান জান্নাতে আমার সাথে সাথী কি হবে যদি একটু বলতে কন্যা সুহান আমার নবী জানে কি জানে না জানে কি জানে না জানান কে জানান কে আমার নবী যে এলমে গায়েব জানে তার একটি সংক্ষেপে দলিল দেই সূরা ফিল আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই হস্তী বাহিনীর ঘটনার 52 দিন পরে সাইয়্যেদা তাহেরা মা আমিনার কোল আলো করে আমার রসুল দুনিয়ার জমিনে কদম রেখেছেন কিন্তু তার 52 দিন পূর্বে
ওই আব্রাহা বাদশার কাবা আক্রমণের ঘটনা ঘটেছে অথচ আমার আল্লাহ কোরআনে সূরা ফিলে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল বন্ধু আমার আপনি কি দেখেন নাই আপনি কি দেখেন নাই আপনি কি দেখেন নাই এখন প্রশ্ন হলো আমার রাসূল যে স্পটে উপস্থিত থাকে সেই তো সাক্ষ্য দেয় কথা কোন ঠিক কি না সেই তো প্রত্যক্ষদর্শী কথা বলেন ঠিক কি না তাহলে কেন আমার আল্লাহ হাবিবকে উদ্দেশ্য করে বললেন আলাম তারা কাইফা আলাম তারা কাইফা আলাম তারা কাইফা আপনি কি দেখেন নাই কি ঘটনা ঘটেছিল কেমন পরিণতি তাদের হয়েছিল কি অবস্থা সেদিন সংগঠিত হয়েছিল বুঝা যায় আমার রাসূলের এলমে আমার আল্লাহ ওই এলম ঢেলে দিয়েছেন আমার রাসূল প্রত্যক্ষ করেছেন নবুয়তের চোখে যার কারণে আমার আল্লাহ এই কথা কোরআনের আয়াত হিসেবে দিয়ে যারা নবীর علم غائب کو অস্বীকার করবে আমার আল্লাহ তো জানে তাদের জন্য কপাল পোড়াদের জন্য গোস্তাকে রাসূলদের জন্য গোস্তাকে ওলিউল্লাহদের জন্য আল্লাহ হেদায়েতের গাইডলাইন করে দিয়েছেন ঠিক কি না আরে বুঝলি না রে কপাল পোড়া মুনাফিকের দল ঠিক কি না আরে বুঝলি না রে আরে বুঝলি না রে ওয়াহাবীরা নূর নবীজির শান ঠিক কি না আরে বুঝলি না রে আরে বুঝলি না রে কপাল পোড়া মিলাদের কিশান ঠিক কি না আরে কপাল পোড়া মাহফিলের শান আরে মাহফিলে আসলে পরে আমার নবীর দিদার হতে পারে ঠিক কি না এই মাহফিলে আমার নবী আছে না নাই আছে না নাই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ لبيك يا رسول الله لبيك يا نور الله لبيك يا حبيب الله هات نمان ارے محفل اصلے پر امر نبیر دیدار ہوتے پارے ایک پلو کے پہنچے جابی سونار مدینہ ایک پلو کے پہنچے جابی سونار مدینہ বুঝলি না রে কপাল পোড়া মাহফিলের শান বুঝলি না রে কপাল পোড়া মাহফিলের শান ঠিক কি না আরো জোরে কোন ঠিক কি না আরো জোরে কোন ঠিক কি না এখন ভালো লাগতেছে বুঝা যায় শীত আর নাই ভাদ্র মাসের গরম শুরু হয়েছে ঠিক কি না কারণ জ্বর আগা আসার আগে কি আসে সিগনাল এবং মেঘ বৈরী আবহাওয়া কথা বলেন না ঠিক কি না জ্বরের আগে ফিনফিনি জ্বরের আগে মেঘ আসে কি আসে আবহাওয়া খারাপ হয় বৃষ্টির আগে মেঘ আসে আকাশ গর্জন করে কথা বলেন না ঠিক কি না আমার স্যার যখন ওনার জালাময়ী বক্তব্য দিবেন তার আগে আমি একটু মেঘ হিসাবে আপনাদেরকে একটু গর্জন দিয়ে একটু লাইন করতেছি আর কি আপনারা কি বিরক্ত হচ্ছেন খারাপ লাগতেছে কথা খেয়াল করেন কি কথা চলে যায় সেখানে বিবাহ হয়ে গেল স্ত্রী স্বামীকে সালাম দিল আবু সালে মুসা জঙ্গি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেলেন বের হয়ে যখন যাচ্ছেন ওনার শ্বশুর জান বলল বাবারে কই যাও তিনি বললেন ও বাগানের মালিক আল্লাহর বান্দা একটা সামান্য আপেল ফলে কামড় দিয়েছিলাম বলে এত বড় শাস্তি আপনি বলেছেন আপনার কন্যা চোখে দেখে না আপনি বলেছেন আপনার কন্যা কানে শুনে না আপনি বলেছেন আপনার কন্যা কথা বলতে পারে না বদির বোবা আপনি বলেছেন আপনার কন্যা হাঁটতে পারে না কিন্তু আমি যেই ঘরে প্রবেশ করেছি ওই ঘরে আমি দেখলাম একটা সুদর্শন মহিলা আমি ঢুকার সাথে সাথে দাঁড়ায়া আমাকে সালাম দিল সুবহানাল্লাহ আমি আর বিপদে পড়তে চাই না আমি মনে হয় ভুল কোন জায়গায় গেছি বাবা রে তুমি কোন ভুল জায়গায় যাও নাই আমি এই জন্য বলেছি আমার কন্যা চোখে দেখে না আমি এই জন্য বলেছি আমার কন্যা কথা বলতে জানে না আমি এই জন্য বলেছি আমার কন্যা হাঁটতে জানে না আমার কন্যা বালেগা হওয়ার পর থেকে আমার কন্যা
চাঁদের আলো সূর্যের আলোর মধ্যে কোনদিন ঘরের চৌকাটের বাহিরে পা রাখে নাই সুবহানাল্লাহ কেমন মা কোন গর্বের সন্তান গাউসে পাক আল জিলানি আল গিলানি কথা কোন ঠিক কি গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জাঙ্গির সাথে উম্মুল খায়র বিবি ফাতেমার নিকাহ হয়ে গেল দুজনের মিলনের মাধ্যমে যে নেককার সন্তান দুনিয়ার জমিনে আসলেন উনি হলেন তরিকায়ে কাদেরিয়ার প্রবর্তক গাউসুল আজম গাউসুস সাকলাইন اولاد رسول محبوب سبحانی قطب ربانی یعنی الشیخ محی الدین عبد القادر الجیلانی الگیلانی چت کر دیا کن مرحبا تم آل نبی تم آل نبی اولاد علی تم آل نبی اولاد علی یا عبد القادر جیلانی یا عبد القادر جیلانی تم آل نبی اولاد علی تم آل نبی اولاد علی یا عبد قادر جیلانی اللهم وعلى علی اللهم صل على نبينا اللهم نبينا শুনেন আসার সময় এটা কি কোরিয়ানি বিজেট না এটার ভিতর দিয়ে আসলাম কোরিয়ানি বিজেট বলেন কে বিজেট ঠিক আছে তো ভিতর দিয়ে আসছি শ্রমিকেরা যখন ওভারটাইম করে বোনাস পায় কি পায় না কথা বলে না পায় কি পায় না আমি মাহফিল কমিটি তো কিছু রা খরচ দিবে আলহামদুলিল্লাহ ওভারটাইম যদি করি টেনশন নেই আমার স্যার আছে স্যারের কাছ থেকে নিব জোরে কর না সুবহানাল্লাহ টেনশন কিসের কোনো টেনশন নাই লা খাউফ নালে দেখেন খেয়াল করেন কি বলছি ওই ঘর থেকে গৌসে পাক আসলেন যে গৌসে পাকের আব্বার তাকওয়া কি ছিল আম্মা জানে তাকওয়া কি ছিল জোরে কন্যা সুবহানাল্লাহ হুজুর গৌসে বাগদাদ যিনি যখন উপযুক্ত বয়সে পৌঁছলেন সাত বছর বয়সে ওনাকে যখন মাকতাবে নিয়ে গেলা হলো মাকতাবে নিয়ে যাওয়ার পরে যখন ওস্তাদের সামনে বসিয়ে দেওয়া হলো এখানে অনেক বর্ণনা আছে অনেক ঘটনা আছে তিনি যখন মাকতাবে প্রবেশ করলেন অনেক ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করছে কিন্তু কোনো জায়গা খালি নাই অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে আমার ওলি বন্ধুর জন্য জায়গা করে দাও সুবহানাল্লাহ উস্তাদের সামনে যখন বসলেন ওস্তাদ সবক দিচ্ছেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলিফ লাম মিম সবক দিচ্ছেন ওস্তাদ শুধু পড়তে দেরি আমার গৌসে পাক পড়তে 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 এক পারা দুই পারা তিন পারা ১৮ পারা পর্যন্ত ওস্তাদের সামনে সবক শুনিয়ে দিলেন সুবহানাল্লাহ কি ব্যাপার কিভাবে তুমি শিখলে হুজুর গৌসে পাক বলে আমি যখন আমার আম্মার গর্ভে ছিলাম আমার আম্মা প্রতিদিন ফজরের নামাজের পরে সুন্দরভাবে কিবলামুখী হইয়া বসিয়া পবিত্র কোরআন তেলাওয়াত করতেন আমি আমার আম্মা জানের তেলাওয়াত শুনে শুনে আমার আম্মার গর্ভে থেকে বসে বসে আমি ১৮ পারা কোরআন মুখস্থ করেছি কেমন মা আজকে যারা মাহফিলে এসেছে
আপনারা যারা মাহফিলে এসেছেন আপনারা যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছেন আপনারা ভাগ্যবান কারণ আপনাদেরকে গর্বে নিয়ে নিশ্চয় আপনার মা নামাজের পরে কোরআন পড়েছে আপনার আম্মা দরুদ পড়েছে ওই ওই মায়ের গর্বের সন্তান বিধায় নেক কাজ দ্বীনের মাহফিলে সুন্নিয়তের খেদমতে আপনাদের মন কাঁদে বিদায় আপনারা টাকাও দেন সময়ও দেন শ্রমও দেন উপস্থিত থাকেন কথা কোন ঠিক কিনা না হলে পরে সম্ভব না হলে পরে এই অপরচুনিটি পাওয়া সম্ভব নয় সম্ভব গৌসে পাক বাগদাদে পাঠাচ্ছেন তৎকালীন সময়ে ঐতিহ্যবাহী دینی শিক্ষা প্রতিষ্ঠান দেশ বিদেশ থেকে এখন যেমন মানুষ মিছরে যায় আজহারে পড়ার জন্য ওনার আম্মা জান ওনাকে বাগদাদে পাঠাচ্ছেন পাঠানোর সময় 40টি স্বর্ণমুদ্রা এখানে একবার সেলাই করে দিলেন নসিহত করলেন বাবা আব্দুল কাদের তুমি কোন অবস্থাতে মিথ্যা কথা বলবা সুবহানাল্লাহ আমার নবী হাদিসে বলে কোন বান্দা যখন মিথ্যা কথা বলে কোন বান্দা যখন কাজ্জাব হয়ে যায় মিথ্যা কথা যখন বলে তার মুখ থেকে এমন বিকৃতি ধরনের দুর্গন্ধ বের হতে থাকে রহমতের ফেরেশতারা তাকে ছেড়ে দূরে চলে যায় আল্লাহু আকবার বলে আমাদের খবর আছে আমি ওইদিন নিউ মার্কেট থেকে ঈদগা যাচ্ছি টেম্পুর মধ্যে আমার পাশে বসা বসে বসে বলতেছে আমি তো চট্টগ্রামে নাই আমি তো এখন ঢাকা 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 হায়রে মুসলমান হায়রে মুসলমান হায়রে মুসলমান তুমি ঢাকা ঢাকা নয় তোমার কলব অন্ধকার দিয়ে ডেকে গেছে কথা বলেন ঠিক কি না আহা কি অবস্থা গোসে পাক কাফেলার সাথে যাচ্ছেন আপনারা জানেন ডাকাত দল আক্রমণ করেছে ওনার সত্যবাদীদের কাছে তারা মাথা নত করে তারা সৎ পথে ফিরে এসেছে কিন্তু এখানে একটা কথা এখানে দোয়ায়ে জিলানি গিলানি আছে এটা আমার বলা উদ্দেশ্য অনেকে হয়তো জানেন না বিজ্ঞ তরিকতপন্থী উলামায়ে কেরাম যারা আছেন আমার বিশ্বাস তারা জানেন বিজ্ঞ উলামাগণ জানেন গৌসে পাকের আম্মা যখন বললেন বাবা কোন অবস্থায় মিথ্যা কথা বলবে না একটি দোয়া গৌসে পাক আল জিলানি আল গিলানিকে শিখিয়ে দিয়েছিলেন কন্যা সুবহানাল্লাহ আপনারা শুনেছেন জানেন কি দোয়া জানেন না কি কেউ যদি বলতে পারেন যে হাত তুলে আম জনতার মধ্যে হুজুর আমি জানি আমি আপনাকে পুরস্কার দেব আছেন কেউ এমন গোসে পাকের আম্মা বললেন আলাইসাল্লাহু বিকাফিন আবদহু বালা ওয়াল্লাহি রাব্বিনা আল্লাহুল কাফি ওয়া কাসাতুল কাফি ووجدت الكافي كفاني الكافي ونعم الكافي ولله الحمد فلله الحمد يا رب العالمين الله أكبر بابا যখন বিপদে পড়বা সত্য কথা বলবা আল্লাহর উপর ভরসা করে তুমি এই দোয়া পড়বা তোমার মুসিবত দূর হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এটাকে বলে দোয়ায়ে জিলানি গিলানি দোয়ায়ে জিলানি গিলানি আলাইসাল্লাহু বিকাফিন আবদহু বালা ওয়াল্লাহি রাব্বিনা আল্লাহুল কাফি ওয়া কাসাতুল কাফি ওয়া ওয়াজাদতুল কাফি লিকুল্লিল কাফি কাফানিল কাফি ওয়া নিআমাল কাফি ওয়ালিল্লাহিল হামদ ফালিল্লাহিল হামদ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কবুল করো জোরে কোন আমিন একটু হাত দিয়ে দেখেন সবার দুইটা চোখ আছে না নাই সত্যি আছে হাত দিয়ে দেখেন তিনটা আছে নি কোন একটা আছে নি কোন কয়টা চোখ কয়টা কয়টা আমার বাবারা বলেন না কয়টা কিন্তু ইমামে রব্বানি মুজাদ্দিদ আলবিসানি বলেন আমি জানি না কেন বারবার সেদিকে যাচ্ছি তিনি বলেন চোখ দুই প্রকার চোখ কয় প্রকার কয় প্রকার আগে শুনছেন কখনো দুই প্রকার কি একটা হলো চশমে খুদুবি নিজের চোখ যেটা আমার আপনার সবার কাছে আছে আর একটা হলো চশমে খোদাবি জোরে কোন সুবহানাল্লাহ একটা হলো চশমে খুদুবি যেই চোখ সবার কাছে আছে রহিমউদ্দিন সেলিমউদ্দিন কলিমউদ্দিন এমন কি বাংলাদেশের রাষ্ট্রপতি পর্যন্ত সবার কাছে আছে আর একটা চোখ সবার কাছে নাই চশমে খোদাবি সেটা কি ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নহু ইয়ানজুরু বিনুরিল্লাহ চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন চোখ
এমন ওয়েলায়েতের নজর যে চোখ দিয়া তাকালে দুনিয়ার জমিন থেকে আরশে আজিমের নূর দেখা যায় কুতবে আলম আব্দুস সালাম আরকানি হযরত তিনি একদিন ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে যাওয়ার সময় একটা কবরস্থান মাকবারা অতিক্রম করছে মাকবারা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়াও 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 আমি দেখতে পাচ্ছি কবরের মাঝে আযাব চলতেছে তোমরা দাঁড়াও একটু দোয়া করো একটু ইস্তেগফার করো আব্দুস সালাম আরকানি আরকানি হযরত তিনি সেখানে দাঁড়াইয়া ওই কবরস্থানে ওই কবরের উপরে একটা তাজা গাছের ডাল লাগিয়ে দিলেন শুধু তাই নয় ইস্তেগফার করলেন ফাতিহা পড়লেন ইখলাস পড়লেন জিয়ারত করলেন দুরূদ শরীফ পড়ে মাওলার দরবারে হাত উঠাইলেন আল্লাহ তোমার নবীর দুরুদের ওসিলায় এই কবরে যে গাছ গড়ে দিয়েছি এই গাছের পাতায় পাতায় তুমি আল্লাহর জিকির করে জিকিরের ওসিলায় তোমার বান্দার কবরের আযাব ক্ষমা করে দাও আল্লাহু আকবার নতুন কবর যখন দেয় দাফনের পরে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যাইয়া সেখানে একবারে মুর্দার সিনা বরাবর একটা খেজুর গাছের ডাল লাগায় কি লাগায় না লাগায় কি লাগায় না আয়াতুল কুরসি পড়ে সেখানে এটা গেড়ে দিতে হয় আবার চার কোণায় চারটা চার কুল পড়ে দিতে হয় যাক সেটা ভিন্ন কথা দেয় কেন কেন দেয় কেন দেয় কারণ ওই গাছে বাসে পাতায় পাতায় যতক্ষণ পাতা সজীব থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ 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 জিকির করবে ওই জিকিরের কারণে ওই বান্দার কবরের মধ্যে সাকিনা শান্তি রহমত নাজিল হবে জোরে কোন সুবহান এখন আমরা যে জিকির করি আমার যে যে ট্র্যাডিশন বের হয়েছে বাপ রে বাপ অমুক বাবা তমুক বাবা সমুক বাবা না জিকির হবে আল্লাহ জিকির কার জোরে কোন জিকির কার জোরে কোন জিকির কার আমি জানি না চিশতি কিংবা মিজান ভাই এটা আবার ক্লিপটা নিয়ে ছেড়ে দেয় কিনা ভাইরাল হয়ে যাবে অবশ্য ভাইরাল হইলে লাভ আছে এখন যদি ফিস থাকে 10,000 টাকা তখন হবে 50,000 টাকা কথা কোন ঠিক কিনা যাক দেখেন কথা খেয়াল করেন আহা এই জন্য আব্দুস সালাম আর কানি হযরতের কথা বললাম না তিনি বলেছিলেন একটা কথা কি কাবিল তো বহুত হায় মগর মকবুল চাহিয়ে কাবিল অনেক আছে কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের দরবারে মকবুল কয়জন আছে সেটাই আমার দরকার কথা কোন ঠিক কি না ভাইরাল হয়ে কি করব আল্লাহ তোমার নবীর দরবারের কুকুর যদি ফাইজুল কবির হতে পারে ফাইজুল কবিরের জন্য তো জাহানে কোনো চিন্তা নাই পরকালেও কোনো চিন্তা নাই রোজ মাশরে চিন্তা নাই পলসিরাতে চিন্তা নাই কথা কোন ঠিক কি না চারি তরিকা দিয়ারে নূরের তরি বানায় রে সেই তরিতে আছে নূর নবী সুবহানাল্লাহ বলেন আরো জোরে কোন মার হবা চারি তরিকা দিয়ারে নূরের তরি বানায় রে সেই তরিতে আছে নূর নবী সেই তরিতে আছে নূর নবী জোরে কোন মারহাবা আরো জোরে কোন আল্লাহু আকবার এমন চোখ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু বান্দাদেরকে দান করেছেন যেই চোখের দৃষ্টি সীমা 30 মিটার 40 মিটার কিংবা 100 মিটার পর্যন্ত না যেই চোখ দিয়া তাকাইলে আসমান ভেদ করি আরশে আযিম দেখা যায় যেই চোখ দিয়া জমিনের দিকে নজর করলে তাহাতার সরা দেখা যায় যেই চোখ দিয়া আমার নবীর রওজায় পাকের দিকে খেয়াল করলে নজর করলে সোনার মদিনায় হায়াতুন নবী জিন্দা নবীকে দেখা যায় আল্লাহু আকবার আমি 18 সালে যখন হজে প্রথমবার গেলাম আসরের নামাজের পরে মসজিদে নববীর দুইটা হারাম আছে ঠিক আছে না ভাইজান একটা পুরান আর একটা নতুন সংস্কার করা দুটার মাঝখানে ছাতা আছে ওই ছাতার পিলারের পাশে একটা বিশেষ জায়গা আছে সারা বিশ্ব থেকে যদি ওলিউল্লাহ কুতুব আব্দাল যায় ওই জায়গা সব সময় ফিলা বসে বসে আমার রসুলের গম্বুজে খাজরা সবুজ গম্বুজ দেখে আমার রসুলকে মনের ব্যথা বুঝায় জোরে কোন সুবহান
কারণ আমল একটাই কি ইয়া রাসূলুল্লাহ উযুর কালনা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালনা জোরে কোন আমিন আমি বসে বসে আসরের নামাজের পরে পাগলা তো পেট নাই শরীর নাই এলোমো নাই কালাম নাই দাড়ি উঠে নাই শেপ করে নেই আবার টেনশন নিয়েন না ক্লিন শেপ কিংবা ফোম শেপ করি নাই দাড়ি উঠে নাই যে আল্লাহ কোরআনে বলছে ফি আহসানি তাকউইম ইসমে তাফজিলের সিগা সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ বলে ফাইজুল কবির আমি সবাইকে মোটা বানাইছি তোকে মোটা বানাবো না সবাইকে বড় প্যাট দিছি তোকে প্যাটও দিব না বুড়িও দিব না ফাইজুল কবির তোমাকে আমি দাড়িও দিব না তোমাকে এমন রাখবো আমি বলি আল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি আছি যেরকম সুবহান ফি আহসানি তাকউইম সুপারলেটিভ ডিগ্রি ইসমে তাফজিলের সিগা দেখেন আমি বসে বসে ওই গম্বুজে খজরা দেখে দেখে দুরুশের পড়তেছিলাম অতঃপর একটা নাত পড়তেছিলাম এমন সময় পাকিস্তানের এক দরবার শরীফের এক শেখের তরিকাত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার কাছে এসে বলতেছে ইয়ে লড়কা কোন হ্যায় ইয়ে লড়কা কোন হ্যায় তারপর অনেক ইতিহাস সব বলা যাবে না যাক এই সব যে গম্বিদ ওয়ালে মনজুর দোয়া करना जब वक्त नजाए आका दीदारे अता करना सबाई ऐ सब जे गुंबद वाले मंजूर दुआ करना جب وقت نزائے آقا دیدار عطا کر اے نور خدا آ کر آنکھوں میں سما جانا آ اے نور خدا آ کر آنکھوں میں سما جانا آ یا در پہ بلا لینا یا خوابوں میں آ جانا اے پردہ دل کے پردے میرا کرنا جب وقت نزائے آقا دیدار عطا کرنا قبر آمار نبی آشبے کی آشبے نا قبر آمار نبی آشبے کی آشبے نا ارے بخاری کھلے دیکھو تین ٹا پرشنوں نے ایک ٹا پرشن کرو بے آمار نبی کے دیکھایا اے نبی رمت اللہ بندہ بولو দুনিয়ার জমিনে এই মহান সত্তার ব্যাপারে তোমার আকীদা কি ছিল যারা দুনিয়ার জমিনে মিলাদুন্নবী করেছে যারা দুনিয়ার জমিনে জাস্টে জুলুসে যে নারা রিসালাতের নারা দিয়েছে যারা দুনিয়ার জমিনে আমার রাসূলকে নূর মেনেছে যারা দুনিয়ার জমিনকে আমার রাসূলকে হায়াতুন নবী মেনেছে যারা দুনিয়ার জমিনে আমার রাসূলকে ইলমে গায়েবের মালিক মেনেছে যারা দুনিয়ার জমিনে আমার রাসূলকে দেনেওয়ালা মালিক মেনেছে তাদের ব্যাপারে আমার রাসূল বলবে ফেরেশতা দ্বারা 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 তুই কাকে প্রশ্ন করছিস আরে এটা আমার ওই পাগলা যেই পাগলা আমি নবীর কিয়ামে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে চোখের পানি ছেড়েছে এটা আমার ওই পাগলা এটা আমার ওই পাগলা যেই পাগলা জস্টে জুলুসে যাইয়া নারায়ে রিসালাতের নারা দিয়েছে আওলাদে রাসূলের সাদারতে এটা আমার ওই পাগলা যেই পাগলা আমি নবীর নাম শোনার সাথে সাথে চুমু দিয়া চোখের মধ্যে আঙুল লাগাইছে সুবহানাল্লাহ আমার ওই পাগলা কারে প্রশ্ন করো এই কারে প্রশ্ন করো এটা আমার ওই পাগলা এই জন্য তো ইমাম আহলে সুন্নাত ইশক মুহাব্বত আমার ইমাম শেরে বাঙ্গালা বলে আমাকে যখন কবরে দিবা আমার কবরটা এত উঁচা করে দিবা যখন আমার কবরে আমার জিন্দা নবী আমার নূর নবী আমার কামলিওয়ালা আমার সরতাজ আসবে আমার আকা আসবে আমার সরকার আসবে আমি আমার রসুলকে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলবো সুবহানাল্লাহ আজকের এই মেহফিল থেকে বলতে চাই
بابا شاہ جلالের বাংলাদেশে شاہ পরানের বাংলাদেশে হাবেশ شاہ بزر কেপলার বাংলাদেশে احمد اللال مائز بندرের বাংলাদেশে شاہین شاہی عدالت شاہی امانتের বাংলাদেশে যারা ঈদে মিলাদুন নবীর ব্যাপারে কটাক্ষ করবে নবী ওলির শানের বিরুদ্ধে কথা বলবে গোস্তাখীপূর্ণ আচরণ করবে বাংলার সুন্নি জনতাকে খেপাবে না বাংলার সুন্নি জনতা যদি রাজপথে নামে তোমাদের পালানোর পথ খুঁজে তোমরা পাবে না ঠিক কি না তোমরা মনে করছো আল্লামা ফারুকের মাধ্যমে সুন্নিয়তে স্তব্ধ হবে না আল্লামা ফারুকের এক এক ফোঁটা রক্ত জমিনে পড়ার কারণে এই বাংলার জমিন সুন্নিয়তের জন্য উর্বর হয়েছে বাংলার গলিতে গলিতে ঘরে ঘরে লক্ষ ফারুকি আশিক রাসূল তৈয়ার হয়েছে ঠিক কি না আমরা নবীর মহব্বতে আজানের আগে সালাত ও সালাম দেই এটা নিও তোমাদের গায়ে অ্যালার্জি কিছু মানুষ আছে দেখবেন গরুর গোশত খাবো না ইচা মাছ খাবো না চিংড়ি মাছ খাবো না ইলিশ মাছ খাবো না কেন খাবেন না এই জন্য খাবো না খাইলে পরে গাল লাল লাল হয়ে যায় র‍্যাশ উঠে অ্যালার্জি হয় তো অ্যালার্জি হলে অ্যালাট্রল খাইলে ভালো হয় কিন্তু যাদের ঈমানের অ্যালার্জিটা ভালো হবে কেমনে কথা কোন না ঠিক কি না যাদের ঈমানের অ্যালার্জি আছে ভালো হবে কেমনে কথা কোন না ঠিক কি না এই কথা বলা না ঠিক কি না কিতাব খুলে দেখো সাত জায়গার মধ্যে দুরূদ পড়া মাকরু সেখানে একটা জায়গাও নাই যে আজানের আগে সালাম নবীকে সালাত ও সালাম দেওয়া যাবে না এটা হযরত বেলালে হাবশির সুন্নাহ জোরে কোন সুবহানাল্লাহ আশ্চর্য কথা আল্লাহ কোরআনে বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এখানে বলে নাই ফজরে পড়ো জোহরে পড়ো আসরে পড়ো মাগরিবে পড়ো এশারে পড়ো আল্লাহ সময় নির্ধারণ করে দেয় নাই বরং আমর নির্দেশ করে বলেছে আমি আমার ফেরেশতাকুল নিয়া পড়ি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু তোমরা যারা ঈমান এনেছো আই ঈমান আনলে ওয়ালো তোমরা আমার বন্ধুর উপরে দরুদ আর সালাম প্রেরণ করো এই জন্য আমরা দরুদ ইব্রাহিম পড়ি নামাজে কারণ দরুদ ইব্রাহিমের দরুদ আছে সালাম নাই এই জন্য আমরা দরুদ ইব্রাহিম নামাজে পড়ি এক শ্রেণীর মানুষ বলে দরুদ ইব্রাহিম ছাড়া কোনো দরুদ নাই আমি গেলাম লৈক্কাচর মাহফিল করতে এই চিষ্টি টিভি ছিল সেখানে ফুটেজ পাবেন ক্যামেরাম্যান দুলাল ভাই ছিল আমি দরুদ শরীফ পড়া শুরু করছি কেউ আর মুখ নাড়ায় না আমি কি রে বাবা মুখ নাড়ান না কেন বলে আগের বক্তা বলে গেছে দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ নাই এই জন্য পড়া যাবে না আমি বললাম হুজুর যদি গাড়িতে উঠে না থাকে আমি বুলবুলে বাংলা শাহ সুফি আবুল হোসেন বদরীর নাতির ঘরের পুঁথি বলছি নকল করে পাস করে নে হুজুর বাহারুল উলুমের ছাত্র আমি যদি হুজুর গাড়িতে উঠে না থাকে দাঁড়াতে বলো আমি যাব আর না হলে হুজুরকে নিয়ে আসো দুরুদ ইব্রাহিমের নাম দুরুদ ইব্রাহিম কে রেখেছে এটা যদি প্রমাণ করতে পারে 1 কোটি টাকা আমি ফাইজুল কবির চ্যালেঞ্জ ঘোষণা করলাম আওয়াজ নাই দুরুদ ইব্রাহিম এটা মূলত দুরুদ ইব্রাহিম নয় কোন কিতাবে কোন কিতাবে প্রমাণ দেখাতে পারবে না এটা মূলত দুরুদে মুহাম্মদ জোরে কোন সুবহান এটা নামাজের জন্য খাস আল্লাহ বলেছে সালাম দাও দুরুদ সালাম প্রেরণ করো দুরুদ ইব্রাহিমে দুরুদ আছে সালাম নাই দুরুদ ইব্রাহিমে দুরুদ আছে সালাম সালাম আশ্চর্য কথা বড় আফসোসের বিষয় কি হচ্ছে সমাজের মধ্যে কি হচ্ছে সমাজের মধ্যে শেষ করে দিচ্ছে দেশটা এইভাবে মানুষদেরকে মিসগাইড করছে আরেক গ্রুপ বের হয়েছে কিছুক্ষণ হাত ছেড়ে দিয়ে কিছুক্ষণ বুকের মধ্যে উপরে মহিলার মতো হাত দিয়ে বলে হুজুর পুরুষ আর মহিলার মধ্যে কোনো পার্থক্য নাই আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই পুরুষ মারা গেলে কাফনের কাপড় কয়টা লাগে কয়টা কয়টা তিনটা কয়টা আরে মুসলমান জানেও না কাফনের কাপড় কয়টা লাগে পুরুষের তিনটা আর মহিলার কয়টা লাগে পাঁচটা মহিলার কয়টা লাগে তাহলে বোঝা যায় পার্থক্য আছে না নাই আছে না নাই যেমন খুশি তেমন সাজো এটার নাম ইসলাম না কিছুক্ষণ হাত ছেড়ে দিয়ে কিছুক্ষণ এখানে কিছুক্ষণ এখানে কিছুক্ষণ এরকম কি আশ্চর্য কথা নানা বাড়ির আবদার পেয়েছো কি অবস্থা যে কোনো একটা মাযহাব তোমাকে ফলো করতে হবে তুমি হক পথে থাকবা গাইডলাইনের উপর থাকবা তুমি যদি নিজে নিজেই ফকিহ হয়ে যাও মনে রাখবা ড্রাইভিং লাইসেন্স না নিয়ে ড্রাইভিং শিখে যদি গাড়ি নিয়ে বের হয়ে যাও তুমি তো গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করবাই তোমার যাত্রী যারা আছে তারাও অ্যাক্সিডেন্ট করবে ঠিক কি না তারা জ্ঞান পাপী তারা কি জ্ঞান পাপী বড় আফসোসের বিষয় ইমামে আজমের সমালোচনা করো মিয়া ইমামে আজমের পশমের তুল্য পরিমাণ যোগ্যতা এলম তোমাদের নাই ঠিক কি না কথা শেষ করে দিচ্ছি আচ্ছা চশমে খোদাবি ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ আল্লাহর কিছু ওলি বন্ধু আছে যারা সাধারণ চোখ দিয়ে দেখে না আল্লাহর কুদরতি নূর দিয়ে দেখে সুবহানাল্লাহ কিভাবে
কিভাবে প্রশ্ন আসে না নাই কথা বলেন না প্রশ্ন আসে না নাই এ প্রশ্ন আসে না নাই আচ্ছা খাজা গরীব নওয়াজ খাজা গরীব নওয়াজ ওনার খলিফা হযরত কুতবউদ্দিন বখতিয়ার কাকীকে যখন দিল্লির জমিনে রেখে যাচ্ছেন ও বখতিয়ার কাকী শুনো তুমি যদি কোন সময় পেরেশানির মধ্যে পড়ে যাও আমার উসিলা দিয়ে মাওলার দরবারে সাহায্য চাবে কুতবউদ্দিন বখতিয়ার কাকীকে দিল্লি থেকে টানানোর জন্য ষড়যন্ত্র করে এক জেনাকারী মহিলাকে এনে বলছে ওই মহিলাকে দিয়ে সাক্ষ্য দিয়ে বলছে উনি আমার সাথে জেনা করেছে আমার পেটে ওনার সন্তান কন্নাউজুবিল্লাহ কুতবউদ্দিন বখতিয়ার কাকি চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতেছে আল্লাহকে ওনার পীর মুর্শিদকে যখন শরণ করলো গরীব নামাজ আজমির হতে দিল্লির জমিনে উপস্থিত গরীব নামাজ ওনার আশা দিয়ে ওই মহিলার পেটের দিকে ইশারা করে বলতেছে এই সন্তান বলো তোমার বাপ কে তোমার বাপ কে তার পেটের ভিতর থেকে আওয়াজ আসছে আল্লাহর ওলি শোনো জগতের মানুষ শোনো আল্লাহর বান্দারা শোনো আমি কুতবউদ্দিন বখতিয়ার কাকির সন্তান নই আমি আমার মায়ের নাজায়েজ আওলাদ জোরে কন্না আল্লাহু আকবার নাজায়েজ আওলাদ আর বলতেছে কুতবউদ্দিন বখতিয়ার কাকির নাকি সন্তান কেমন চোখ কেমন চোখ ওই চোখ ছিল আব্দুস সালাম আরকানি হযরতের কাছে যিনি কুতবে আলম ছিলেন কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বলে এই কবরে আযাব হচ্ছে ওই চোখ ছিল ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বুখারীর কাছে ওই চোখ ছিল ইমাম রব্বানি মুজাদ্দিদ আলফসানির কাছে এই জন্য মুজাদ্দিদ আলফসানি সম্রাট আকবরের দ্বীনে ইলাহিকে প্রতিহত করতে পেরেছিলেন ওই চোখ ছিল আলগাউসুল কবির ইমাম আহমদ কবির রেফাইর কাছে যার কারণে তিনি যখন রওজায়ে মুবারাকায় যে আরজি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ বাগদাদের জমিনে আমি যখন ছিলাম আমার রূহ আপনার কদমে ছিল আজকে আমার শরীর আমার রূহ আমার তন আমার মন আপনি নবীর কদমে ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার না দিলে আমি বাগদাদে ফিরে যাব না আমার রাসূল রওজায়ে মুবারক থেকে ওনার বিলায়েতের নবুয়তের হাত বের করে দিয়েছেন কিতাবের বর্ণনা আত তাফরিহুল খাদের ফি মানাকিবে আশেখ আব্দুল কাদের কিতাবের মধ্যে লেখে গোসে পাক ওই সময় গরীব নামাজের সাথে ওই সময় ইমাম রেফাইর পাশে ছিলেন ইমাম রেফাইর সাথে গোসে পাক শুধু তাই নয় 40,000 জিয়ারতকারী সকলে দেখেছে আমার রসুল ইমাম রেফাইর জন্য রজায় মুবারের ভিতর থেকে হাত বের করে দিয়েছে আরো জোরে কোন সুবহান ওই রসুলের আওলাদ হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি গিলানি যিনি আওলাদ রসুল আওলাদ রসুল আমরা রসুল পাই নাই আমরা পেয়েছি নবী বংশের আওলাদ নবী বংশের উজ্জ্বল নক্ষত্র যে আওলাদ রসুলের সদারতে ঢাকায় নয় চট্টগ্রামে নয় দিনাজপুর পর্যন্ত আওলাদ রসুলের সদারতে আমরা দেখেছি জশ্নে জুলুস এই জশ্নে জুলুসের মাধ্যমে ওলিতে গলিতে সর্বত্র নবী প্রেমের জোয়ার বয়ে গেছে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আওলাদ রসুলের মহাব্বত হৃদয়ে ধারণ করে জীবন অতিবাহিত করার তৌফিক দিন জোরে কোন আমিন মা বোনদের একটা ওয়াজের কথা বলেছিলাম আমার মনে আছে আমি কিন্তু স্টেশনের বাহিরে যাই নাই দুই মিনিটে শেষ করব স্যার কথা বলবে ইনশাআল্লাহ তো আমার নবীকে যখন বলল আমার নবী বলছে ফাতেমা এক কাঠুরিয়ার স্ত্রী তোমার সাথে জান্নাতে সাথী হবে খাতুনে জান্নাত ওনার স্বামী মাওলায় আলী হায়দারে কররার ফাতে খাইবার মুশকিল কুশার কাছ থেকে অনুমতি নিয়ে উনি যখন গেলেন ওই মহিলার দরজার বাহিরে দাঁড়িয়ে নক করছে হি ওয়াজ নকিং দ্য ডোর তিনি যখন নক করছেন সালাম দিলেন ভিতর থেকে আওয়াজ আসলো কে বলছে আমি ফাতেমা এসেছি দরজার ভিতর থেকে মহিলা আওয়াজ দিয়ে বলে আমি তোমার সাথে দেখা করতে পারবো না আমি নবীর মেয়ে এসেছি তুমি আমার সাথে দেখা করবে না বলে আমার স্বামী আমাকে ঘরে আমানত রেখে জংলায় গেছে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে আহার সামগ্রী নিয়ে বাড়ি ফিরবে আমি আমার স্বামীর আমানত আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কারোর সাথে দেখা করতে পারি না দরজা খুলতে পারি না আপনি কষ্ট করে আগামী দিন আসুন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করবো সুবহানাল্লাহ পরের দিন খাতুনে জান্নাত যাচ্ছে ইমাম হাসান বলে আম্মু আমি যাব তুমি যাবা চলো দরজায় বাড়ি দিল কে আমি ফাতেমা এসেছি আপনার সাথে কে আমার সন্তান ইমাম হাসান জোরে কোন সুবহানাল্লাহ দুঃখিত আমি আজকেও আপনার সাথে দেখা করতে পারবো না আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনি তো আপনার সাথে আপনার সন্তানকে নিয়ে এসেছেন আমি আবার আমার স্বামীর কাছ থেকে অনুমতি আমাকে নিতে হবে কোন সুবহানাল্লাহ তৃতীয় দিন আসতেছে মওলা ইমাম হুসাইন বলে আম্মু আমাকে নিবেন না আমিও যাব চলো দরজার বাহিরে দাঁড়িয়ে কে আমি ফাতেমা এসেছি আপনার সাথে কে আমার সাথে আমার দুই সন্তান হাসনাইনে কারিমাইন জোরে কোন সুবহানাল্লাহ ও নবীর মেয়ে
আপনি নবীর মেয়ে হইয়া আমার ঘরের চৌকাটে এসেছেন এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় মা বোনেরা আনোয়ারা খর্দ গহিরার মা বোনেরা তোমরা শুনে নাও চিষ্টি মিডিয়া আল মিজান মিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী যারা দেখছো তারাও শুনে নাও ও নবীর মেয়ে আপনি নবীর মেয়ে হইয়া আমার বাড়ি এসেছেন আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় কিন্তু আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার সন্তানদের সাথে দেখা দিতে পারবো না আল্লাহু আকবার খাতুনে জান্নাত বলে আমি আর তোমার চেহারা দেখব না আমি আর তোমার সাথে সাক্ষাৎ চাই না তোমার কথার প্রতিধ্বনি আওয়াজ যথেষ্ট তোমার সাথে সাক্ষাৎ হবে জান্নাতে এখন বুঝতে পারলাম কেন আমার আব্বা বলেছে তুমি জান্নাতে আমার সাথী হবে যেই স্ত্রী স্বামীর প্রতি এত অনুগত যেই স্বামী স্ত্রীর প্রতি উপর রাজি ওই স্ত্রী জান্নাতি না হয়ে যাবে কোথায় এই জন্য তুমি জান্নাতে আমার সাথী হবে তোমার সাথে দেখা হবে জান্নাতে সুবহানাল্লাহ আমার রাসূল বলে শরীয়তে মুহাম্মাদিতে যদি সাজদার বিধান জায়েজ থাকতো আমি বলতাম সমস্ত স্ত্রীদেরকে তোমার স্বামীদের কদমে যে তোমরা সাজদা করো কিন্তু আমার শরীয়তে সাজদা হারাম 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 জায়েজ নাই এই জন্য সাজদার বিধান নাই রহিত হয়ে গেছে আল্লাহু আকবার সর্বশেষ কথা বলবো এত বড় মসজিদ ফজরের নামাজে মনে হয় এক কাতার জোহরের নামাজে মনে হয় দুই কাতার আসরে তিন কাতার মাগরিব এশা হয়তোবা চার পাঁচ কাতার হয় কিন্তু বাবা নামাজ যে আপনি পড়বেন যদি মনে করেন আল্লাহ নামাজ ফরজ করেছে কিতাবাম মাউকুতা আমি পড়ছি না আমি নামাজ পড়ব আল্লাহ আপনার মহব্বতে আমি নামাজ পড়ব আল্লাহ আপনার রাসূল বলেছে বান্দা যখন সেজদায় যায় সেজদায় যাওয়ার পরে ওই বান্দা এবং আল্লাহর সাথে এই মাখলুক এবং তার রবের সাথে মালিক এবং তার গোলামের মাঝে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ আল্লাহ আমি নামাজ পড়ছি আপনি রব আমি যখন নামাজে দাঁড়াবো আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমার মাধ্যমে নিয়ত বেঁধে নেব আল্লাহ আমি তো আপনাকে হয়তো দেখছি না কিন্তু আপনি আপনার কুদরতের নজরে আমি গোলামের দিকে তাকিয়ে আছেন সুবহানাল্লাহ এই মহব্বত নিয়ে মসজিদে যাবেন এই মহব্বত নিয়ে কোরআন পড়বেন এই মহব্বত নিয়ে জিকির করবেন এই মহব্বত নিয়ে নেক কাজ করবেন দেখবেন জীবন সুন্দর হবে আজকের মাহফিলের এই আহ্বান শেষ করছি এখানে সেটা কি বাড়ি যাবেন শুধু বিরিয়ানির প্যাকেট নিয়ে নয় বাড়ি যাবেন নিজের কন্যা নিজের স্ত্রী নিজের ছেলেমেয়ে পরিবার পরিজনকে ইসলামের পথে পরিচালনা করার নিয়ত করে কথা কোন ঠিক কিনা বাড়ি যাবেন আল্লাহ কত নামাজ জীবনে ছুটে গেছে আগামী কালের ফজর থেকে হবে আমার নতুন জীবন শুরু আমার মসজিদে আমি যাব নামাজ পড়ব আল্লাহ কত মিথ্যা বলেছি আমি আর মিথ্যা বলবো না কত গুনাহ করেছি আমি আর গুনাহ করব না এখন থেকে আমি সৎ পথে চলব রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আর আকীদার ব্যাপারে একদম ডিটারমাইন কারণ আকীদার ব্যাপারে কোনো ছাড় নাই যতই লম্বা পাগড়ি রাখাক দাড়ি রাখুক লম্বা কাপড় পরুক মনে রাখবেন মাওলা হুসাইনের তাবুতে ছিল 72 কিংবা 82 জন ওই ইয়াজিদ বাহিনীর তাবুতে ছিল 22,000 কিন্তু মাওলা ইমামে হুসাইন তাদের পিছনে একতাদা করেন নাই তারা আজান দিয়ে তাদের মতো নামাজ পড়েছে আওলাদ রাসূলের তাবিতে আজান দিয়ে কামতের মাধ্যমে নামাজ পড়েছে অর্থাৎ প্রমাণ করেছে তাদের সংখ্যা বেশি হতে পারে কিন্তু তাদের মাঝে আকীদায় গন্ডগোল আছে তাদের আকীদায় গন্ডগোল আছে তাদের পিছনে একতাদা করা যাবে না এই শিক্ষা আওলাদ রাসূল কারবালার জমিন থেকে আমাদেরকে দিয়েছে ঠিক কি যার তার পিছনে মিষ্টি কথায় ভুলে একতাদা করা যাবে না হতে পারে টঙ্গীর মধ্যে বিশাল জমায়েত আখেরি মুনাজাতের আমার প্রয়োজন নাই যেখানে আমার নবীর সালাম নাই যেখানে আমার নবীর কিয়াম নাই যেখানে আমার নবীর নারা এর সালাতের নারা নাই ওই যত বড় ইস্তেমা হোক না কেন যত বড় জমায়েত হোক না কেন যত কিছু হোক না কেন আমি গোলামে মুস্তাফা যেতে পারি না কথা কোন ঠিক কি না মিলাদকে আম বেদাত আরে তোমার ইস্তেমা বেদাত ঠিক কি না মিলাদ কে আম বেদাত তোমার আখেরি মুনাজাত বেদাত ঠিক কি না আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু